হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে প্যারামেডিক্যাল টপ টেন যে কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে আমি সেই টপ টেন প্যারামেডিকেল ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো তোমরা অনেকেই নার্সিং পরীক্ষা দিয়েছ বা তোমরা পরীক্ষা দিয়ে পরে অনেকে সন্দেহের মধ্যে আছো যে তোমরা কি কোর্স করতে চাও বা তোমরা ভবিষ্যতে কি করবে সেই নিয়ে অনেককে অনেক কনফিউশনের মধ্যে আছো অনেকে নার্সিং পরীক্ষা দিয়ে ভালো স্কোর হয়নি তাই তারা ভাবছো যে হয়তো প্যারামেডিক্যাল দিকে আসবে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আর যারা বলে রাখি যারা আগে দেখো এই ভিডিওগুলো যে আমরা এস এম এফ সংক্রান্ত কিন্তু একটা ভিডিও অলরেডি ছেড়ে রেখেছি যারা এই প্যারামেডিক্যাল কোর্সে নতুন ভর্তি হতে যাও তাদের জন্য কিন্তু চালু হয়ে গেছে এস এমএফ ডাব্লিউবির অ্যাপ্লিকেশান তো তারা যদি সেটার ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি আই বটনে আমি দিয়ে দেবো ভিডিওটি অবশ্যই দেখবে এবং যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে নার্সিং ইঞ্জিনিয়ারিং বা এডুকেশনাল সংক্রান্ত এবং জব সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে তো আমরা দেখে নেব যে প্রথমে যে কি কি আমাদের কলেজগুলো এখানে আছে তোমরা সবাই জানো যে এখানে মানে ডিপ্লোমা এবং আমি ডিপ্লোমা আর যে বিএসসি দুটোকে নিয়েই আলোচনা করেছি তোমাদেরকে এই আর্টিকেলটা দেখতে পাচ্ছ এই আর্টিকেলটির লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এখানে এলে সব ডিটেলস দেখতে পাবে তো আমরা দেখে নেবো প্রথম আমাদের কী আছে অ্যাপেলো যে হসপিটাল আছে কলকাতা সেটি আছে তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং এটা কিন্তু আমাদের আইএনসি আর ডাব্লিউ বিএনসি অর্থাৎ বেঙ্গল যে নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দুজনের কিন্তু অ্যাপ মানে অ্যাপ্রুভ আছে দুজনের কাছ থেকে তো এরপর দেখে নিই এর কোথার থেকে আমরা এখান থেকে অ্যাডমিশন পাবো তো এখান থেকে পাওয়া যায় জেন পাস এসএমএম ডাব্লু অর্থাৎ এই দুটোই থেকে কিন্তু আমরা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে সেগুলো থেকে আমরা পেয়ে থাকবো তো তারপরে আমরা দেখে নিই যে কোর্স ফি কখন কেমন কী আছে তো আমরা আপাতত এখন ডিপ্লোমাটা নিয়ে আলোচনা করি তোমরা দেখতে যে উপরের বিএসসিটাও আছে তিন লাখের সাড়ে তিন লাখের কাছাকাছি তিন লাখ থ্রি পয়েন্ট থ্রি লাখের মতন খরচ হবে আর আমরা দেখবো এই ভিডিওতে কিন্তু ডিপ্লোমা নিয়ে বেশিরভাগটা দেখব আর তোমাদেরকে পুরো একদম সব কিছুই দেওয়া আছে তোমরা এই ব্লগ ওয়েবসাইটটাতে এলে সবই দেখতে পাবে সব কিছুই দেওয়া আছে তো দেখে নিই যে তিন হাজার তিরিশ হাজার টাকা আমাদের খরচ হবে বলছে তার মধ্যে পনেরো হাজার হবে প্রথম বছর সেকেন্ড বছরে হবে পনেরো হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা আর তোমরা এইখানে দেখতে পাচ্ছ এই ভিউ ফুল কোর্স ফিজ ফর ডিপ্লোমা ইন প্যারা প্যারামেডিক্যাল এটা যদি ক্লিক করো তোমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে এই পেজটাতে কিন্তু তোমরা দেখতে পাবে সব কিছু এ টু জেড আছে তোমরা দেখতে পাবে এইখানে তোমাদের যদি কোনো ডিটেলস জানার দরকার হয় এই দেখো এইখানটাতে আমি যেগুলো ডিটেলসগুলো দিয়েছি যে তিরিশ হাজার টাকা তোমাদের খরচ হবে ফার্স্ট ইয়ারে পনেরো সেকেন্ড ইয়ারে পনেরো আর তারপরেও রেজিস্ট্রেশন ফিজ হিসাবে পাঁচশো টাকা আর এক্সামিনেশান ফিস হিসাবে চারশো টাকা তোমাদের লাগবে এখানে কিন্তু ফুল ডিটেলসটা পেয়ে যাবে এই পিডিএফটাতে এরপরে আমরা দেখে নেব যে তারপরে কী কলেজ আছে চার্ন হেলথ কেয়ার ইনস্টিটিউট তো এইটাও আমরা দেখে নিই যে কত আমাদের কোর্স ফি পড়ছে তো এখানে আমাদের কোর্স ফি পড়ছে প্রায় এক লাখের কাছাকাছি পড়ছে অ্যাপ্রক্সিমেটলি তো তোমরা আমরা দেখে নিই চেয়ে ভালো হয় যে এই পিডিএফটাতে যে পো দেখে নেবো এখানে ক্লিক করে যে আমাদের কত কি কোর্স ফিস দেওয়া আছে তো এটা কিন্তু পুরো একদম এস এম ডাব্লিউবির থেকে প্রোভাইড করা হয়েছে এটা আমরা নিজেরা কোনো বানাইনি এস এম এম ডাব্লিউবির তো এটা দেখে নাও যে অ্যাকাডেমি ফিস দেওয়া আছে পনেরো হাজার আর ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পনেরো হাজার ইনস্টিটিউশনাল ফিস যেটা আছে সেটা হচ্ছে দশ হাজার আছে আর এটা ন হাজার আছে তো টোটাল হচ্ছে আমাদের পঁচিশ হাজার আর চব্বিশ হাজার অর্থাৎ প্রায় এক লাখের কাছাকাছি তোমাদের খরচ পড়ে যাচ্ছে তো এই ছিল চার ইনস্টিটিউট এরপর আমরা দেখব আমাদের আছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যাদবপুর কলকাতা হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে এই যে র্যাঙ্ক অনুযায়ী আমরা যে কলেজগুলো করে রেখেছি এগুলো কিন্তু আমরা আমাদের মতামত হিসেবে করে রেখেছি বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত হিসেবে হতে পারে আমরা বিভিন্ন মানে ফ্যাকাল্টি প্লেসমেন্ট এইসব হিসেবে কেমন এডুকেশান আছে সেই হিসেবে করে রেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এগুলো কিন্তু করে থাকে তাহলে সেই হিসেবে বিতর্ক কোনো কারণ নেই মানে যে সেই হিসেবে বিতর্ক করবে না যে এই 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 প্রথমে আসতে পারে এই কলেজটা সেকেন্ডে আসতে পারে হ্যাঁ হতেই পারে সেইটা তাদের দৃষ্টিভঙ্গিতে হতে পারে তো এরপর আমরা দেখে নিই যে আমাদের কেপিসি মেডিকেল কলেজের কি আছে তো এখানে আমরা কোর্স ফিতে যে দেখব যে বলছে যে তোমরা দেখে নাও রেজিস্ট্রেশন ফিস বলছে ছশো টাকা কোর্স ফিস যেটা আমাদের পনেরো হাজার পনেরো হাজার করে অর্থাৎ তিরিশ হাজার লাগছে আর তোমাদের এখানে টোটালটা দেখো তোমাদের দেওয়া আছে একান্ন হাজার টাকার মতন তোমাদের দু বছরে খরচ হবে কিন্তু এই ছশো টাকা রেজিস্ট্রেশন ফি আর এক্সামিনেশন ফি পাঁচশো টাকা এই দুটো বাদ দিয়ে এটি ছিল আর এরপরে আমরা দেখব যে কলেজটি আছে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যেটা আছে সেটার দেখে নিই যে কী বলা হয়েছে সেটাতেও তিরিশ হাজার টাকার মতন খরচ হবে তো দেখে নিই কী বলা হয়েছে আর এগুলো কিন্তু তোমরা সবগুলোই কিন্তু এস এম দিয়ে যেতে পারো আর কিছু কিছু কলেজ এমন আছে যেগুলো জেন পাসি ইউজি দিয়ে তোমরা যে প্যারামেডিকেলে অ্যাডমিশন হয় সেইটা দিয়ে যেতে পারবে তো এখানেও দেখে নাও যে পার ইয়ারে কিন্তু আমাদের বলা হয়েছে পনেরো হাজার টাকা করে অর্থাৎ দু বছর টোটাল তিরিশ হাজার টাকা খরচা হবে আর কজেন ডিপোজিট এটা এটা বলা হয়েছে পাঁচ হাজার টাকা কজেন মানে যেটা নেবে তো সেটা রিফান্ডেবল অর্থাৎ তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট হওয়ার পরে তোমরা কিন্তু ওটা রিফান্ড পেয়ে যাবে আর রেজিস্ট্রেশন ফিজ অ্যাস ইউজুয়াল পাঁচশো টাকা আর এদিকে এক্সামিনেশন ফিজ চারশো টাকা আর ইউনিফর্ম ফিজ অর্থাৎ এই কলেজের তোমাদের নিজস্ব ইউনিফর্ম থাকে সেই জন্য দু হাজার টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে তো এই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইন ইনস্টিটিউট ছিল এবারে আইকিউ সিটি এটা তোমাদের অনেকের ডিমান্ড থাকে যে এটা খুবই ভালো কলেজ আমাদের চার নকটাও খুব ভালো কলেজ ছিল অ্যাপেলও খুব ভালো কলেজ এইটা তো অনেক ডিমান্ড কিন্তু এটার ফিসটা একটু বেশি কিন্তু তবুও এডুকেশনের দিক থেকে প্লেসমেন্টের দিক থেকে এটা অনেকেই এই কলেজটা চুজ করতে চাই তো এখানে দেখে নাও যে আমাদের কত বলা হয় যে কোর্স ফিসটা প্রায় এক লাখ বাষট্টি হাজারের মতন লাগছে দেখে নি কী এইভাবে এরা কোর্স ফিজটা ডিভাইড করেছে তো তার জন্য এই যে এইখানে দেওয়া রয়েছে দেখো যে তোমাদের অ্যাডমিশান ফিস পাঁচ হাজার টাকা ডেভেলপমেন্ট ফিসে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নেওয়া হচ্ছে কথেন মানে যেটা রিফান্ডেবল দু হাজার টাকা নেওয়া হচ্ছে টিউশন ফি পনেরো হাজার পনেরো হাজার করে নেওয়া হচ্ছে লাইব্রেরির জন্য পনেরো হাজার ফিস পনেরো দু বছরে নেওয়া হচ্ছে আইটি সার্ভিসের জন্য বারো হাজার পাঁচশো করে তারপরে আমাদের স্পোর্টসের জন্য পাঁচ হাজার করে নেওয়া হচ্ছে এই ছিল তোমাদের দেখতে পাচ্ছো ফার্স্ট ইয়ারে তোমাদের প্রায় চুরাশি হাজার পাঁচশো টাকা সেকেন্ড ইয়ারে সাতাত্তর হাজার পাঁচশো টাকা খরচ হচ্ছে তো প্রায় ওই এক লাখ আমাদের বাষট্টি হাজার টাকার মতন খরচ হয়ে যাচ্ছে এরপরে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা এটা দেখে নিই এটা তো তিরিশ হাজার টাকার মতন খরচ হচ্ছে আমাদের দেখে নাও তিরিশ হাজার টাকা খরচ তো এর দেখে নিই যে কীভাবে ফি স্ট্রাকচারটা এরা করেছে তো এইখানে দেখো লেখা রয়েছে যে তিরিশ হাজার টাকার মতন খরচ হবে আর তোমাদের এখানে বলা হয়েছে যে দু হাজার টাকার মতন তোমরা এটা একটা ইন্টার্নশিপের পরে তোমরা যেটা একটা কজেন মানে যেটা আছে সেটা তোমরা ফেরত পাবে আর কি ইন্টার্নশিপ এবং কোর্সটা কমপ্লিট হওয়ার পরে এরপর দেখে নিই আমাদের তারপরে কলেজ কী আছে পিয়ারলেস হসপিটাল কলকাতায় যেটা আছে তো এই কলেজে আমাদের কোর্স ফিস টোটাল পড়ছে পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট ইয়ারে পঁচিশ হাজার সেকেন্ড ইয়ারে পঁচিশ হাজার টাকা দেখে নিই যে কিভাবে ডিভাইড করেছে তোমরা এই আর্টিকেলটিতে আসবে সব এ টু জেড আছে আমি আর্টিকেলটির লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে তো এখানে রয়েছে দেখো তোমাদের অ্যাডমিশান ফিস সাত হাজার টিউশন ফিস পনেরো হাজার লাইব্রেরি ফিস তেরো হাজার তো এই করে পঁচিশ হাজার পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার টাকা টোটাল তোমাদের কিন্তু ফিস লাগছে আরও কি আরও তোমাদের এখানে বলা হয়েছে যে স্টুডেন্ট উইল পেড দু টাকা প্রায় পার মান্থ এইটা একটা বলা হয় তোমরা দেখে নেবে যে স্টাইপেন কী কী কে কী বলে রেখেছে কোন কলেজে কত কী বলে রেখেছে সব ডিটেলস এখানে আমি দিয়ে দিয়েছি আর ওই আর্টিকেলটা আমি আরও দিন দিন ইম্প্রুভ করার চেষ্টা করবো তোমরা আর্টিকেলটিকে দরকার হলে বুকমার্ক করে রেখে দেবে এইখান থেকে বুকমার্ক করে রাখা যায় বা তোমরা মোবাইল থেকে দেখবে এইখানে এই অপশানটিতে তিনটে দাগের অপশানে যদি যেতে যাও যে বুকমার্কের অপশান থেকে তো বুকমার্ক করে রেখে দেবে কারণ প্রতিদিন নিয়ত এটা আপডেট হতে হতে থাকে তো পরেও চে চেক করতে পারবে এরপর আমাদের কি আছে বিএম বিল্লা। তো বিএম বিড়লাতেও তোমাদের তিরিশ হাজার টাকার মতন খরচ দেখে নিই যে এখানে কী রকমভাবে খরচ বলা হয়েছে তো এ দেখো বলা হয়েছে এখানে যে পনেরো হাজার টাকা করে তোমাদের টিউশন ফিস আর এখানে ইউনিফর্মের জন্য আলাদা করে কিন্তু তোমাদের তিন হাজার টাকা দিতে হবে ইউনিফর্ম লাইব্রেরি সব মিলিয়ে তো এই ছিল বিএম বিড়লার এরপর দেখে নিই আমাদের টাটা মেডিকেল অর্থাৎ যেটা আমাদের ক্যান্সার যে হসপিটালটি আছে আমাদের রাজারহাটে যেটি আছে কলকাতার তো সেই কলেজে দেখে নিই তিরিশ হাজার টাকা আমাদের টোটাল কোর্স ফিস পড়ছে দুবছরের জন্য আর এইখানে তোমরা হ্যাঁ এই এগুলোও কিন্তু একবার চেক আউট করে নেবে যে এই ডিপ্লোমা কী কী কোর্সগুলো তোমরা ওখানে করতে পারো ডিএমএলটি টি বলো ডিআরডি বলো সব কিন্তু এখানে লেখা আছে তোমরা একবার করে দেখে নিও আর এটার কোর্স ফিস তোমরা দেখে নাও যে হ্যাঁ টিউশন ফিস বলা রয়েছে পনেরো হাজার রেজিস্ট্রেশন ফিস অ্যাজ ইউজুয়াল ছশো এক্সাম ফিস পাঁচশো আর এখানে বলা হয়েছে ইউনিফর্মের জন্য বারো হাজার বারোশো টাকা অ্যাপ্রক্সিমেটলি লাগবে তোমাদের আমাদের টাটা মেডিকেল কলেজ এটি ছিল এবার উল্যান্ডসের জন্য আমরা দেখে নেব উডল্যান্সে আমাদের কোর্স ফিস বলা হয়েছে উনচল্লিশ হাজার ছশো টাকা ফার্স্ট ইয়ারে আমাদেরকে দিতে হচ্ছে কুড়ি হাজার একশো আর সেকেন্ড ইয়ারে আমাদের উনিশ হাজার পাঁচশো তো দেখে নেবে এইখানে আমাদের উল্ল্যান্ডসের যদি যাও ওল্ডল্যান্ডসের এখানে নিয়ে চলে যাবে তোমাদেরকে একদম স্ক্রোল করে নিচের দিকে যাবে নিচের দিকে এখানে দেখো সব কিছু দেওয়া রয়েছে ডিটেলসে যে কত তোমাদের কত কী লাগবে প্রথম ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমাদের কুড়ি হাজার একশো আর সেকেন্ড ইয়ারে লাগছে উনিশ হাজার পাঁচশো অর্থাৎ টোটাল উনচল্লিশ হাজার ছশো টাকা তোমাদের লাগবে তোমরা এই এইভাবে তোমরা তোমাদের সব কলেজগুলো দেখে নিতে পারো নেক্সট একটা ভিডিওতে আমরা কিন্তু বাকি যেই কলেজগুলো আছে সেই কলেজগুলোর ডিটেলসগুলো সম্পর্কে আমরা একটা ভিডিও আনার চেষ্টা করছি তোমরা অবশ্যই এই 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 যেই ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি ভিজিট করবে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো আর এস এম এস ডাব্লিউ সংক্রান্ত কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে তোমরা জলদি অ্যাপ্লিকেশান করে নেবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অন্যান্যদের সাথেও শেয়ার করে দাও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ